ब्रह्माद्दारीक्षयोगायं वादिनी छन्दांसि अद्या देवी देवता देवी सूक्त जपे विनियोग ओम अहम रुद्रे वीर वसुधीश्वरा मामदित्तरु तपिष्यते वै अहमशीनो वा अहं सोममाहन सन्धी वर्मां दष्टारमूतभूषणं भगं अहं दधामि द्रविणं हविष्मते सुप्राप्ते यजमानाय सुन्नते अहं राष्ट्रि संगमनि वसुनां जिगितुषि प्रथमाजज्ञानां तां मा देवा वदतु पुरुत्वा भूरिस्थाप्तं भूर्जावेशयन्तिं मया अश्रुवन्नमत्ति यो विपश्यति या प्राणीति या इन्सिनुत्तुक्तम् अमन्तो वो मान्त उपक्ष्यन्ति श्रुति श्रुत सद्दिवं ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरूतो मानुषेभि यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तमृषिं तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनमि ब्रह्मदीशे शरवे हन्तवाहु अहं जनाय समदं क्रीणोम्महं देवा पृथिवी आविवेश अहं शूवे पितरमस्य मूर्धन् मम जनिरपश्यन्त समुद्रे ततभितिष्ठे भुवनानुविश्वतामुन्दां भस्मनुपस्पृश्यामि अहमेव वात इव प्रवम्म रवमाना भुवनानि विश्वा परदीवा परेणा पृथिवै तावती महिना शम्बभूव ॐ तत्सत् ॐ तत्सत् इति ऋग्वेदत्त देवी सूक्तं समाप्तम् इमा अमा उमायेले आरुमाय पठामुला इमा अमा उमायेले आरुमाय पठामुला ইউনিসেভা টিভির তরফ থেকে আমি শ্রীশা আপনাদের সকলকে জানাই শুভ মহা তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন রয়েছি দক্ষিণ কলকাতা সার্বজনীন ক্লাবে। আমাদের সঙ্গে ক্লাবের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের কাছ থেকেই জেনে নিই ওনাদের এবছরের পূজোর বিষয় ভাবনা। আমাদের এই বছরের বিষয় ভাবনা মূলত মৈত্রীর বন্ধনে সম্প্রীতির বার্তা নিয়ে মানবতার মিলন উৎসব। তো মূলত সম্প্রীতির কথাই আমরা বলতে চাই আমাদের কাজের মধ্যে। আচ্ছা, আপনারা এটা কিভাবে ফুটিয়ে তুলেছেন, যে বার্তাটা দিতে চেয়েছেন মণ্ডপ সজ্জার মাধ্যমে কিভাবে সেটা ফুটিয়ে তুলেছেন? দেখুন, ভিজুয়ালটা তো মুখে বলে বোঝানোটা কঠিন, তাও কিছুটা বর্ণনা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের মূল স্থাপত্য যে পিলারগুলির ওপর দাঁড়িয়ে আছে, মূল যে পিলারগুলি সেগুলি অনেকগুলো দণ্ডের সমষ্টি। অর্থাৎ আমরা বোঝাতে চেয়েছি যে এক লাঠি ভাঙা সোজা, অনেকগুলো লাঠিকে একসাথে ভাঙা, স্ট্রেংথ অফ ইউনিটি। এবং অনেক জায়গাতেই আমরা সুতো উইভ করে কাজ করেছি, অর্থাৎ
সুতোটা যখন অনেকগুলো সুতো একসাথে উইভড হয় তখন একটা সারফেস তৈরি হয়, একটা বডি তৈরি হয়। আদারওয়াইজ ওগুলো বিচ্ছিন্ন কতগুলো সুতো, যেরকম আমাদের দেশ আমাদের সংস্কৃতি। ভাবনাটি কার? ভাবনা আমার, আমার আমার নাম সৌমিক, সৌমিক এবং আমার স্ত্রী পিয়ালি, আমরা দুজনে মিলে কাজটা করছি। আচ্ছা, রূপায়ণে কি আপনারা দুজনেই রূপায়িত করেছেন? আর প্রতিমা শিল্পী? আমার স্ত্রী পিয়ালি। আচ্ছা, আর আপনাদের গোটা পূজোটার বাজেট কত? পূজোর বাজেট নিয়ার অ্যাবাউট 25 থেকে 30 এর মধ্যে। ক্লাবের কিছু বিশেষত্বের কথা, কবে শুরু হয়েছিল বা? এটা আমাদের 53তম বর্ষ, আমরা থিম পূজোতে এসেছি লাস্ট 4-5 ইয়ার্স ধরে, তার আগে আমাদের সাবিত্রী পূজো ছিল। এই পূজোটা করা ছাড়াও গোটা বছর ধরে কোনো সোশ্যাল ওয়ার্ক বা কিছু? হ্যাঁ, নানান রকম সোশ্যাল ওয়ার্ক আমরা করে থাকি, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হয়, বাচ্চাদেরকে নিয়ে সিটেন ড্রপ করি, হেলথ চেকআপ ক্যাম্প হয়, বস্ত্র বিতরণ করি, যেরকম আমাদের 14th আমাদের বস্ত্র বিতরণ আছে, তারপর ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, নানা রকম এরকম চলতেই থাকে আমাদের। এছাড়াও আমাদের এই সামাজিক যেরকম রাস্তাঘাট পরিষ্কার করানো, বিচ্ছিন্ন মানুষকে সচেতন করা, এই সমস্ত কাজগুলো আমরা করি। আচ্ছা, ক্লাব সম্পর্কে আর কিছু বলতে চান বা পুজো সম্পর্কে, প্রতিমা সম্পর্কে কিছু? পুজো সম্পর্কে কি আর বলবো, বলবো সবারই যাতে পুজো ভালো কাটুক, সবাই আমাদের এখানে আসুক, আমাদের পুজো দেখুক, সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন। প্রতিমার কোনো বিশেষত্বের কথা প্রতিমার মধ্যে দিয়ে কি ফুটিয়ে তুলতে চেয়েছেন? প্রতিমাটাকে যদি একটু ভালো করে দেখেন প্রতিমাটাকে, তাহলে বুঝতে পারবেন আমাদের দুর্গা অনেকটাই, তার স্কিন টোন বা কালার আমরা যেভাবে ট্রিট করি এটা অনেকটাই মানুষের মতন। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা মানুষে বিশ্বাস করি, আমরা ঈশ্বরকে তো দেখিনি, ভালো মানুষ দেখেছি, দেবতুল্য মানুষ দেখেছি, তো আমরা মানুষেরই পুজো করি মূলত। ত্রিনয়নটা দেখুন আঁকা, ওটার কোনো ভলিউম নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।